প্রিয় মেধাবী শিক্ষক, আপনারা যারা নতুন চাকরি পেয়েছেন প্রাইমারিতে, অর্থাৎ প্রাইমারি বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে, তাদেরকে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং ফেসবুক পেজেরও পক্ষ থেকে। প্রথমেই বলি, আপনারা যারা প্রাইমারির চাকরি পেয়েছেন তাদের অবশ্যই যা যা করণীয়, এখন কি করতে হবে, এটা অনেকেই জানতে চেয়েছেন। কারণ আমার চ্যানেলে আসলে শিক্ষা অনুরাগী চাকরি প্রত্যাশীরাই আছেন, তাদের জন্যই এই ভিডিওটি। এবং আপনাদের কংগ্রেচুলেশন আবারও জানাই। প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগে উত্তীর্ণদের অভিনন্দন ও শুভকামনা। এই মুহূর্তে আপনাদের যা করণীয় সেই বিষয়গুলোই এই পুরো ভিডিওটা জুড়েই আমি আলোকপাত করব। সুতরাং কোথাও না টেনে দেখবেন না বা মন্তব্য করা থেকে বিরত থাকবেন। প্রথমত মনোযোগ দিয়ে দেখবেন, এবং আপনি হয়তো চাকরি পাননি, আবার যদি পেয়ে যান পর তখন কি করবেন সে বিষয়গুলো সম্পর্কেও জানা জরুরি। তাই এই ভিডিওটি মিস করলে আপনি একটা শিক্ষামূলক জিনিস মিস করলেন, দ্যাটস ইওর ডিসিশন। আচ্ছা, প্রথমত আপনার স্থায়ী ঠিকানায় অ্যাপয়েন্টমেন্ট লেটার, যেটাকে সংক্ষেপে AL বলে, চলে আসবে। সেজন্য আপনার ওই পোস্ট অফিসে যোগাযোগ রাখবেন। সম্ভব হলে পিয়নকে আপনার নাম্বার দিয়ে আসবেন, যেন AL অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটার আসলেই আপনি পেতে পারেন। AL নিজ হাতে সংগ্রহ করার চেষ্টা করবেন। প্রথমত দেখুন চাকরি আপনি পেয়েছেন, প্রয়োজনটা আপনার, দায়িত্বটাও কিন্তু আপনার। বর্তমানে আমি বলবো না পোস্ট অফিসের সার্ভিস খারাপ, শুধু বলবো যে এটা আপনার দায়িত্ব। আপনি একদিন গেলেই বুঝবেন সার্ভিস কতটা সুন্দর। ওকে, সো আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার যদি আপনি হাতে না পান সেক্ষেত্রে অনেক ভোগান্তিতে পড়বেন। সুতরাং কারো উপরে আপনি নির্ভর করবেন না, সোজা পোস্ট অফিসে চলে যাবেন এবং প্রত্যেক দিন খোঁজ নেবেন। এবং পিয়নকে আপনি অবশ্যই বলে রাখবেন, নিজের নাম্বারটাও দিয়ে রাখবেন। আমার ব্যক্তিগতভাবে পোস্ট অফিসের অভিজ্ঞতাটা ছিল ভীষণ দুর্বিষহ, ভীষণ ভয়ানক। মানে আমি গুগল থেকে যে চিঠিটা পেয়েছিলাম সেটা 2-3 বার রিকোয়েস্ট দেওয়ার পর, তো ওরা চিঠি আসলে ওটা ইভালুয়েট করে না, মূল্যায়ন করে না। যাই হোক, অ্যাপয়েন্টমেন্ট লেটারটির কয়েকটি কপি করে রাখবেন। চাকরির শুরু থেকে শেষ পর্যন্ত এটি আপনার কাজে লাগবে, হারালে কিন্তু সমস্যায় পড়বেন। সুতরাং চাকরির শুরু থেকে শেষ পর্যন্ত এটা খুব যত্ন করে ভালো জায়গায় সংরক্ষণ করবেন, এবং কয়েকটা কপি এটার অবশ্যই করে রাখবেন। আচ্ছা, অ্যাপয়েন্টমেন্ট লেটার এ যেই তারিখে আপনার যোগদানের তারিখ, ওই দিন সকাল 9টার পূর্বে আপনার প্রাথমিকে জেলা শিক্ষা অফিসে চলে যাবেন। অর্থাৎ যে তারিখে আপনার যোগদান উল্লেখ আছে ওই তারিখে সকালে 9টার পূর্বেই আপনার প্রাথমিক জেলা শিক্ষা অফিসে চলে যাবেন। সাথে যা যা লাগবে, অর্থাৎ জেলা শিক্ষা অফিস বা উপজেলা শিক্ষা অফিস, আপনি যে শিক্ষা অফিসে যাবেন সেখানে কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার সাথে নেবেন, সকল পরীক্ষার মূল সনদগুলো অবশ্যই সাথে নেবেন, কোনো রকম ফটোকপি না। ফটোকপি এক্সট্রা হিসাবে নিতে পারেন, কিন্তু মূল সনদ অবশ্যই নিয়ে রাখবেন। প্রবেশপত্র, অর্থাৎ আপনি যে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দিয়েছিলেন তার অ্যাডমিট কার্ড, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ অনলাইনে যে আবেদন করেছিলেন সে অ্যাপ্লিকেশন ফর্ম, এবং আরেকটা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম যোগদানের জন্য যেটা প্রযোজ্য সেটা কালেক্ট করে নেবেন। আচ্ছা, জাতীয় পরিচয়পত্র, যেটাকে NID কার্ডও বলা হয়ে থাকে, ন্যাশনাল আইডেন্টিটি, তো ওই জাতীয় পরিচয়পত্রটা অবশ্যই নিয়ে যাবেন। সেই সঙ্গে আপনি অবশ্যই নাগরিকত্ব সনদ কালেক্ট করে ফেলবেন, এবং নাগরিকত্ব সনদ নিয়ে সাথে চলে যাবেন। এবং এই সকল ডকুমেন্টসগুলো আপনি সবগুলিরই কয়েক কপি করে নিয়ে যাবেন। মনে রাখবেন, এটা আপনার ক্যারিয়ারের প্রশ্ন,
সুতরাং বেশি নিয়ে গেলে কোনো ক্ষতি নেই, কোনো ডকুমেন্টস, কম নিয়ে গেলে ক্ষতি। সুতরাং সবসময় ডকুমেন্টস বেশি নিয়ে যাবেন, কম নিয়ে যাবেন না। আচ্ছা, প্রাথমিক জেলা শিক্ষা অফিস থেকে আপনাকে একটি ফর্ম দেওয়া হবে, সেটি আপনি পূরণ করে জমা দিবেন, তখন আপনার সার্টিফিকেটগুলোও যাচাই করা হবে। সুতরাং আপনি যখন যোগদান করতে যাবেন তখন আপনাকে কিন্তু একটি ফর্ম দেওয়া হবে এবং ওই ফর্মটা আপনি খুব সুন্দরভাবে নিখুঁতভাবে পূরণ করবেন। পূরণ করার পরে আপনি জমা দিবেন, আর ওই সময়ে আপনার সনদগুলো যাচাই করা হবে। এবং আপনাদের গাথার্থে জানিয়ে রাখি, যদি কারো জাল সনদ থাকে প্লিজ যাবেন না, অযথা জেলের ভাত খাবেন না। এবং জাল সনদ যদি ডিটেক্ট করা হয় তাহলে আপনার প্রাথমিক বিদ্যালয়ে পোস্টিংয়ের পরিবর্তে জেলে পোস্টিংয়ে হওয়ার সম্ভাবনাই খুব বেশি। এবং নাম্বার 5, প্রাথমিক জেলা শিক্ষা অফিস থেকে আপনাকে একটি মেডিকেল ফর্ম দেওয়া হবে, যেটি আপনি মেডিকেল টেস্ট করার পর জেলা সিভিল সার্জনের স্বাক্ষর নেবেন। অর্থাৎ প্রাথমিক জেলা শিক্ষা অফিসে আপনাকে একটা মেডিকেল ফর্ম দেওয়া হবে এবং আপনার মেডিকেল টেস্ট অবশ্যই করতে হবে, কারণ গভর্নমেন্ট চাকরির জন্য কিন্তু মেডিকেল টেস্ট করা লাগে। সো এই মেডিকেল টেস্টের কপিতে অবশ্যই সিভিল সার্জনের স্বাক্ষর নেবেন। আবেদন প্লাস মেডিকেল সার্টিফিকেট নিয়ে আপনি আপনার নিজ উপজেলা শিক্ষা অফিসে গিয়ে জমা দিবেন। অর্থাৎ এখানে কিন্তু আপনাকে অনেক দৌড়াতে হবে, বেশ অনেক ডকুমেন্টস। সুতরাং সব ডকুমেন্টসগুলো প্রপারলি নিয়ে যাবেন, হয়তো সাময়িক অনেক অসুবিধায় পড়বেন, অনেক কষ্ট হবে, কারণ এগুলো কালেক্ট করা, জমা দেওয়া সব মিলিয়ে অনেক প্রসেস। তো আবেদন মেডিকেল সার্টিফিকেট নিয়ে আপনি আপনার নিজ উপজেলা শিক্ষা অফিসে গিয়ে অবশ্যই নিজ হাতে জমা দিবেন, কখনো অন্য কারো কাছে দিবেন না। কারণ কি জানেন, কাউকে বিশ্বাস করবেন না, মানে নিজের, আপনার যদি কোনো ক্ষতি হয় আপনি দেখবেন আপনার কাছের মানুষটা সব থেকে বেশি ক্ষতি করেছে। কারণ কি, আপনার কাছে যারা আছে তারাই আপনার ক্ষতি করতে পারে খুব বেশি, আর দূর থেকে সম্ভব না ক্ষতি করা। আপনি আমার কোনো ক্ষতি করতে পারবেন না, আমি আপনার কোনো ক্ষতি করতে পারবো না, আপনাকে তো আমি চিনিই না, আপনাকে কি করে ক্ষতি করব দূরে বসে। কিন্তু আপনি ধরুন বিশ্বাস করে একজনকে দিয়ে মেডিকেল টেস্ট করিয়ে ওই সার্টিফিকেট নিলেন, তারপর অন্যান্য জনের কাছে সনদ দিলেন, বাই চান্স সে আপনার সাথে একটু চালাকি করে আপনার সনদটা গায়েব করে দিল, বা একটু পরিবর্তন করে দিল, বা অন্য কোনো সমস্যার সৃষ্টি করলো যেটা আপনি বুঝতে পারলেন না, বা আপনার পোস্ট অফিসে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটাই গায়েব করে দিল, আপনি বুঝলেনও না যে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার আসে নাই, তুলে নেওয়া হয়েছে। সুতরাং এই জিনিসগুলো সবসময় হাইড রাখবেন যতক্ষণ না পর্যন্ত আপনার জয়নিং হচ্ছে। এবং দূরের লোককে বিশ্বাস করা যায়, কাছের লোককে বিশ্বাস করলে কিন্তু খুব বেশি সর্বনাশে পড়তে হয়। কাছের লোকজন বলতে আমি কাকে বোঝাচ্ছি, আপনার বন্ধু, আপনার বিএফ বা জিএফ, আপনার জানে জিগার ক্লোজ ফ্রেন্ড, এদেরকে আমি বোঝাতে চাচ্ছি। এদের দ্বারাই সব থেকে ক্ষতি বেশি হতে পারে, বাবা মা দ্বারা আপনার ক্ষতি হবে না। শিক্ষা অফিসে আরও কয়েকটি ফর্ম পূরণের পর আপনাকে আবেদন ও যোগদান সম্পন্ন হবে। তারপর আপনার যোগদানকৃত বিদ্যালয়ে আপনি উপস্থিত হবেন। শিক্ষা অফিসে কোনো হয়রানির শিকার হলে সহকারী উপজেলা শিক্ষা অফিসার বা উপজেলা শিক্ষা অফিসারকে অবহিত করুন। আচ্ছা, এখন পরিশেষে আপনারা যারা একই সাথে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পেতে চলেছেন, চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন, তাদের সবাইকে এই ভিডিওটি শেয়ার করে একটু দেখিয়ে দিন, যেন আপনার সহকর্মীরা কোনো রকম কোনো ভুল না করে। একটা সরকারি চাকরি মানে অনেকেই বলে থাকেন সোনার হরিণ, আমি বলি না রে ভাই, ভুল, সোনার হরিণ তো আমি টাকা দিলেই পাইব, কিন্তু টাকা দিলে কি জব পাওয়া যায়? আপনার কি মনে হয় টাকা দিলে জব পাওয়া যায়? না, টাকা দিলে, আপনি টাকা দিলে সোনার হরিণ একটা বানিয়ে নিতে পারবেন, কিনে নিতে পারবেন,
কিন্তু টাকা দিলে বাংলাদেশে সরকারি চাকরি পাওয়া সম্ভব নয়। প্রথম একটা কথা বলে দিই, প্রথম দ্বিতীয় শ্রেণীর চাকরিতে ঘুষ বাদে নিয়োগ হয়, হয়তো তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরিতে ঘুষ লাগতে পারে। আমি বলছি না কেউ আমার সামনে ঘুষ দিয়েছে বা নিয়েছে, আমি ঘুষের সরাসরি বিপক্ষে, কারণ ঘুষদাতা ঘুষগ্রাহী বহি জাহান্নামি, এটা মহাপবিত্র গ্রন্থ আল কোরআনে লেখা আছে। সুতরাং আপনি এই সমস্ত ঘুষ এই বিষয়গুলো থেকে একটু দূরে থাকবেন। তো প্রিয় চাকরি প্রত্যাশী যারা ছিলেন তাদের দুঃখের দিন শেষ হলো, এবং যারা আছেন যারা চাকরি পাননি তাদের জন্য নতুন করে প্রাইমারি চাকরির পরীক্ষার প্রস্তুতি শুরু হবে। সো ডোন্ট ওয়ারি, সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক, দোয়া রইলো।